প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার একুশের ছাত্রছাত্রী রয়েছো তোমাদের অ্যাকচুয়ালি পাশের হার কি রয়েছে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে এইবার ঐতিহাসিক রেজাল্ট হয়েছে যেটা বলেছিলাম সেই রকম কিন্তু দলনেত্রী মহুয়া দাস আলোচনা করেছে এ কত পার্সেন্ট ছেলেরা পাস করেছে মেয়েরা কত পার্সেন্ট পাস করেছে হাইস্ট নম্বর কোথা কত এসছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার একুশের ছাত্র ছাত্রী রয়েছে প্রত্যেকে করল এবছর দু হাজার একুশে মোট পরীক্ষার্থীর সংখ্যা লক্ষ উনিশ যার মধ্যে টোটাল পাশের শতাংশ অর্থাৎ পাশ করেছে নাইনটি সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট মানে একটি ঐতিহাসিক রেজাল্ট এবারও উচ্চ মাধ্যমিক অধিকাংশ স্টুডেন্ট কিন্তু পাশ করেছে এবং ছেলেদের মধ্যে টোটাল পাশ করেছে নাইনটি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং মেয়েদের মধ্যেও প্রায় একই রকম পার্সেন্টেজ অর্থাৎ নাইনটি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্টই স্টুডেন্ট পাস করেছে এবং মোট পাস যেটা বললাম নাইনটি সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট আর তোমরা সকলেই জানো এবছর যেহেতু পরীক্ষা হয়নি সেই কারণে কিন্তু মূল্যায়ন একটি নতুন পদ্ধতিতে হয়েছে সেই কারণে মেধা তালিকা এবছর বেরোচ্ছে না মুর্শিদাবাদের একটি মুসলিম বোন কিন্তু রীতিমতো চারশো নিরানব্বই নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে যদিও তোমাদের তালিকা বেরোচ্ছে না নাম উল্লেখ করা হয়নি কিন্তু সিঙ্গেল একজন মুসলিম বোন আমাদের কিন্তু রীতিমতো চারশো নিরানব্বই পেয়েছে এছাড়া এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সায়েন্সের মোট পরীক্ষার্থী অর্থাৎ সায়েন্স থেকে পাশ করেছে কিন্তু নাইনটি এবং কমার্স থেকে পাশ করেছে হচ্ছে মোট নাইনটি নাইন মানে নাইনটি প্লাস কিন্তু সায়েন্স এবং আর্টস কমার্স থেকে কিন্তু পাশ করেছে আর্টসের স্টুডেন্ট মোট পাশ করেছে কিন্তু নাইনটি তার মানে বুঝতেই পারছ খুব খুব ভালো রেজাল্ট এবছরের ক্ষেত্রে হয়েছে মানে তোমরা বুঝতেই পারছো এবছর একটি ঐতিহাসিক রেজাল্ট বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু পাশ করেছে উচ্চ মাধ্যমিকে যেটা বললাম নাইনটি সেভেন পয়েন্ট সিক্স নাইন আর বলে রাখি তোমাদের মার্কশিটে যদি কোনো রকম ভুল থাকে নম্বর দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিভিউ করার ব্যবস্থা করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সময়সীমা উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের যদি একাদশ শ্রেণীর নম্বরে মানে একাদশ শ্রেণী তোমাদের লিখিত পরীক্ষা হয়েছিল দ্বাদশ শ্রেণীতে কোনো লিখিত পরীক্ষা হয়নি সেক্ষেত্রে একা যে লিখিত পরীক্ষা রয়েছে সেই লিখিত পরীক্ষা অনুযায়ী তোমাদের যদি কোনো সন্দেহ হয় যে নম্বর বাড়বে সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রধান শিক্ষকের সাথেই যোগাযোগ করবে প্রধান শিক্ষক কিন্তু রীতিমতো ও তোমাদের যে হার্ড কপি আছে ইলেভেনের যে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার আর পেপার নিয়ে সরাসরি সংসদের সঙ্গে যোগাযোগ করবে এবং তোমার নম্বরকে কিন্তু ইনক্রিজ করে দেওয়া হবে এবং এর যে লাস্ট সময়সীমা সেটা কিন্তু ছাব্বিশ সাত দু মানে তোমরা যদি এখনই ক্যালকুলেশন করে জানতে পারো যে ইলেভেনে কোনো কারণে তোমাকে কম দেওয়া হয়েছে সেক্ষেত্রে তৎক্ষণাৎ তোমরা কিন্তু প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করো তোমাদের স্কুলের এর এবং প্রধান শিক্ষক কিন্তু তোমাদের যে হার্ড কপি রয়েছে ইলেভেনে যে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার প্রমাণপত্র কিন্তু স্ক্যান করে সংসদে জমা দেবে এই মাসের ২৬ তারিখের দুপুর তিনটের মধ্যে কিন্তু প্রধান শিক্ষক সংসদে জমা দেবে এবং তারপরে তোমাদের জন্য ফাইনালাইজ রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হবে যাদের ক্ষেত্রে ভুল টুটি থাকবে তাদের ক্ষেত্রে এই অপশান কিন্তু বলে দেওয়া হয়েছে যেটা ঋণিবত ও উচ্চশিক্ষা সংসদের দলনেত্রী মৌহা দাস কিন্তু উল্লেখ করেন তোমাদের সকলের জন্যই রয়েছে অসংখ্য অভিনন্দন এবং চারটের তোমাদের অনলাইনে রেজাল্ট বেরোচ্ছে তোমরা কত নম্বর আশা করছো এবং অনলাইনে আমিও তোমাদের সঙ্গে কথা বলার জন্য আসছি ভিডিওটি অবশ্যই বন্ধু সঙ্গে শেয়ার করে উচ্চ মাধ্যমিকের সমস্ত তথ্য প্রেরণ করতে সাহায্য করো